সাতক্ষীরা উপকূলীয় জেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের ফলে পানির উচ্চতা বাড়ায় বাঁধ ভেঙে প্রায়ই তলিয়ে যায় উপকূলীয় এলাকা। এদিকে মুক্তি পেতে স্থায়ী সমাধান চান তারা, আর বাঁধ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিলের তথ্যের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা উপকূলে 800 কিলোমিটার এলাকায় রয়েছে 60 দশকে নির্মিত বাঁধ। এছাড়া আরও 62 কিলোমিটার বাঁধের অবস্থাও নাজুক। জরাজীর্ণ এই বাঁধের অন্তত 35টি পয়েন্ট চরম ঝুঁকিপূর্ণ। এ অবস্থাতেই নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে উপকূলবাসী। জলবায়ু পরিবর্তনের ফলে পানির উচ্চতা বাড়ায় বাঁধ ভেঙে তলিয়ে যায় উপকূলীয় এলাকা। এ থেকে মুক্তি পেতে সমাধান চান স্থানীয়রা। তাদের দাবি বন্যা প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের। বারান্দার ভিতর দিয়ে মানে দুয়ার তুলে গেছে, গেলে খালি ওই ঘরের মজাটা একটু ভালো ছিল, তাছাড়া আর কিছু ভালো ছিল না। আমাদের 9 নম্বর বুড়িগোলা ইউনিয়ন বাঁচতে গেলে আমাদের টেকসই একটি বেড়ি বাঁধ দরকার। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ সংস্কার করা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। সকলের সহযোগিতায় সেটি বেঁধে ফেলেছি, সেটি ভালো আছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো ক্ষতিগ্রস্ত এলাকা আমরা লক্ষ্য করছি, সেই এলাকাগুলো সুন্দরভাবে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের আমরা সহযোগিতা চাইলে তারা সহযোগিতা দিচ্ছে। বাঁধ রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পূর্ণ পর্যবেক্ষণে বাঁধ রাখার কারণে দেখা যাচ্ছে যে এই অসুবিধাগুলো, বাঁধ কোথাও ভাঙতেছে না এবং কোথাও যদি দেখা যাচ্ছে এই পরিস্থিতি হচ্ছে, সাথে সাথে আমরা জিও ব্যাগ কিংবা জিও টেক্সটাইল দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা। শুধু আশ্বাস নয়, উপকূলবাসীকে রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন সরনা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।